সীমান্তে কখনো বাংলাদেশী মরে কখনো ভারতীয় মরে এই কথাটার অর্ধেক অসত্য বাংলাদেশের বর্ডার গার্ডটা কখনোই ভারতীয় কোন নাগরিক হত্যা করে নাই না আমরা অবশ্য কিছু ছবি টবি দেখেছি যে কোন কোন সময় ওনাকে ভারতীয় নাগরিকদের হত্যা করে নাই ইতিহাস তিনি একটা কৃত্রিম ব্যালেন্স করবার জন্যে তার যে জঙ্গি জাত ভারতীয় জাতীয়তাবাদ সেইটাকে সাফাই দেওয়ার জন্যে আমাদের যে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করছে আপনার পরিসংখ্যান দিয়েছেন এগারো বছরের ষোলোশোর মতন এইটার একটা ব্যালেন্স করবার যে চেষ্টা করেছেন একজন শিল্পী এবং সাহিত্যিক হিসাবে তার ভেতরের যে অন্তর্গত মানবীয়তা এবং মানবিকতা থাকবার কথা তার সঙ্গে তিনি বিশ্বাস কথা বলেছেন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তার প্রতিবাদ করি তার অসত্য ভাষণের দুই আপনার ওই যেখানে ইয়ে দেখিয়েছেন আপনি যখন দর্শকদের বলেছেন তিনটা প্রশ্ন এক নম্বর কেন তারা হত্যা করছে আমার নিজস্ব ধারণাটা আমি বলতে চাই কেন তারা হত্যা করছে তার সর্বশেষ প্রমাণ মেলে আমাদের স্বাধীনতার চল্লিশ বছর যেদিন সেই দিন তারা একজনকে হত্যা করেছে তার পরের দিন যখন পর্যন্ত আমাদের উৎসব চলছিল তখন তিনজনকে হত্যা করেছে এই হত্যা করা এক কোটি একশো প্রায় একশো কোটি মানুষের দেশের ষোলো কোটি মানুষের দেশের নাগরিকদেরকে হত্যা করে একজন দুইজন বা এগারোশো সংখ্যার বিচারে তেমন কিছু না আমি পরিষ্কারভাবে বলতে চাই আমার দেশের মানুষকে যে এ তারা হত্যা করে আমাদের জনজীবনে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে একটা হিনমন্যতা সঞ্চার করবার জন্যে অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশ হচ্ছে একমাত্র ভারতের দৃষ্টিতে বেয়াদব রাষ্ট্র যে ভারতের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো ফর্মের প্রতিবাদ করে অপরাপর রাষ্ট্রগুলি ভারত ভারতের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভ থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করে এইভাবে করে না এই বিয়াদব রাষ্ট্রটাকে তারা ভারতীয়রা ভারতীয় শাসক শ্রেণী আমি ভারতীয়রা বলবো না ভারতের ব্রাহ্মণ্যবাদী শাসক শ্রেণী যারা ব্রাহ্মণরা জানেন তো ব্রাহ্মণরা ঐতিহাসিকভাবে একটা কাস্ট সিস্টেমের মধ্যে যে সমাজ বড় হয়েছে যে ইতিহাস ইতিহাসের অগ্রগতি হয়েছে ব্রাহ্মণরা অপরাপর কাস্টগুলির কাছ থেকে শুধু নিয়েছে এইভাবে হাত পেতে তারা ব্রাহ্মণরা কখনো অপরাপর এমনকি তার আপন দেশের মানুষকে দিতে শেখে না আপনাকে লক্ষ্য করতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ভারতের যতগুলি রাজনৈতিক দল আছে সেটা সক্ষমতাসীন কংগ্রেস হোক বিজেপি হোক কিংবা বিরোধী দল কমিউনিস্ট পার্টিগুলো হোক আর প্রত্যেকটা নেতৃত্বে আছে ব্রাহ্মণরা এই ব্রাহ্মণরা এখনো পর্যন্ত মানুষ হয়ে উঠতে পারেনি ভারতের রাষ্ট্রপতি পদে যিনি আছেন তিনি ব্রাহ্মণ নন ভারতীয় রাষ্ট্রপতি তানোর কোন ক্ষমতা নাই রাজনৈতিক দলগুলি ক্ষমতা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র যিনি প্রধানমন্ত্রী তিনিও ব্রাহ্মণ নন এই ব্যক্তি হিসেবে এগুলো চিনেিত হয় না এগুলো হচ্ছে ক্লাস হিসেবে কাজ করে ক্লাস হিসেবে কংগ্রেসের সভানেত্রীও ব্রাহ্মণ নন এইটাতে কিছু যায় আসে না তারা হচ্ছে যে ব্রাহ্মণবাদী যে রাজনীতি সেই রাজনীতি তারা প্রতিনিধিত্ব করেন এটা নিয়ে আমরা আরেকদিন আপনি বিতর্ক বিতর্ক করতে পারেন আজকে আপাতত আমাকে এটা বলতে দেন সেটা হচ্ছে যে এই যে ক্লাস হিসেবে কাজ হিসেবে ভারতকে যারা শাসন করে তারা ব্রাহ্মণ ব্রাহ্মণরা কখনো কখনো কিছু দিতে শিখে না তারা সবসময় নিচের কাজগুলি থেকে নিতে শিখেছে এইটার উদাহরণ আমরা দেখতে পাই যে এই যে ভারতের সঙ্গে তার আশপাশের পাকিস্তানের কেস আলাদা সেটা একটা ক্লাসিক কেস সেইটা ছাড়া আর বাকি সব দেশের থেকে যে সম্পর্ক চলছে তারা শুধু নিতে চায় আমাদের এই যে আমাদের একজন প্রাক্তন ফরেন সেক্রেটারি বললেন যে দশ দুই হাজার দশ সালের জানুয়ারি মাসে আমাদের প্রধানমন্ত্রী সেইখানে গিয়ে তাদেরকে বিশ্বাস করে অনেক কিছু অ্যাগ্রি করেছিলেন ওইখান থেকে এসে ঢাকা বিমানবন্দরে নেমে তিনি বলেছিলেন আমি জয়ী হনু এই আওয়ামী লীগের সঙ্গে ভারতীয় কংগ্রেসের যে ঐতিহাসিক সম্পর্ক সেটার অনেক ঐতিহাসিক ভিত্তি আছে সেই সেই সম্পর্কের ভিত্তিতে তার একটা উষ্ণ সম্পর্কের কথা দাবি করতেই পারে অনেক আমাদের প্রধানমন্ত্রীকে গত দুই সালের পর থেকে প্রতিটা ঘটনায় ভারতীয় প্রশাসন তাকে এম বারাস করেছে বিব্রত করেছে অর্থাৎ তাদের নেয়ার প্রশ্নে কখনো তাকে কোনো শত্রু মিত্র বলে কোনো কথা নাই এখন এই এখন আমি বলছি কেন চল্লিশ বছরের মাথায় করলো এই যে বেয়াদব বাংলাদেশ রাষ্ট্র যে রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল এই দক্ষিণ এশিয়ায় একমাত্র দেশ হিসেবে যে যুদ্ধ করে বাকিদের স্বাধীনতা কিন্তু টেবল মাধ্যমে হয়েছে এই জনসাধারণকে তার শিক্ষা দিতে চায় তা না হলে তারা চল্লিশ বছরের দিন স্বাধীন হয়েছে সেই দিন তারা এই কাজটা করতো না তার পরের দিন তিনজনকে হত্যা করতো না অর্থাৎ এই জনগোষ্ঠীর মধ্যে এমন একটা ধারণা সঞ্চার করতে চায় যে পার্শ্ব আপনি আপনার প্রশ্নের মধ্যে সেই ধারণা সঞ্চারিত হয়ে উঠছে বলে বিশ্বাস করি যে প্রবল শক্তির বিরুদ্ধে এই বাংলাদেশকে দুর্বল হিসেবে দেখাতে চায় তারা কি করতে পারে অর্থাৎ এই দেশের মানুষ যাতে ভাবতে শুরু করে আমরা দুর্বল দেশ দুর্বল দেশের সবল দেশ প্রবল দেশ আমাদেরকে এগুলি করতেই থাকবে এবং আমাদেরকে মেনে নিতে হবে এইটাই বুঝি ইতিহাসের ডেস্টিনি এইরকম একটা ধারণাই বাংলাদেশের এই ষোলো কোটি জনগোষ্ঠীর মধ্যে ভারতের এই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী সঞ্চার করতে চায় আমাদের দিক থেকে আপনি বলেছেন তাই প্রতিকার কি প্রতিকার হচ্ছে ষোলো কোটি দেশের মানুষের দেশ কখনো ছোটো দেশ না এইটা বাংলাদেশের সমস্ত মানুষকে বিশ্বাস করতে হবে যেই দেশ স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীন হয় যে কারো তাপাতাড়ি করবার জন্য স্বাধীন হয় না এই যে এইটা যদি আমাদের দেশের মানুষ বিশ্বাস করে এবং আমাদের সরকার যদি বিশ্বাস করে সরকারি দল যদি বিশ্বাস করে বিরোধী দল যদি বিশ্বাস করে তার দুটো কাজ করবার আছে এক সরকারের দিক থেকে আমাদেরকে ভারতের যতগুলি বিওপি আছে তার এগেনস্টে আমাদের একটা করে বিওপি তুলতে হবে বাংলাদেশে আনসার ভিডিপির এক কোটি লোক তৈরি করতে হবে বাংলাদেশের আর্মি তৈরি করতে হবে অঞ্চলে ওই তারা থাকবে এবং এক বছর দুই ট্রেনিং তারা ওখানে থাকবে অর্থনীতি পারমিট করে করে এই আমি আপনাকে তার জন্য পরামর্শ দিচ্ছি শুধুমাত্র ফেলানির নামে ফেলানি বাংলাদেশের সব টেরিটোরিয়াল সবটির লোক একটা প্রতীক হিসাবে বাংলাদেশে দাঁড়িয়েছে আপনি আর আমি যদি মানুষের ফিলিংসের খবর না রাখি সেটা আপনার আমার সমস্যা বাংলাদেশের মানুষের সমস্যা না ফেলানির নামে আমাদের বর্ডার গার্ডকে বন্ড ছাড়তে বলুন কোটি কোটি টাকা এই দেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য জমা দিবে সরকারের যদি সাহস থাকে থাকে ফেলানি নামে বন্ড ছাড়তে বলুন বাংলাদেশ যে ভিকেরি যে একবার স্বাধীনতা যুদ্ধের স্বাদ বুঝেছিল যার প্রতি আমাদের শহীদদের শ্রদ্ধা আছে তারা তো এক টাকা থেকে এক কোটি টাকা জমা দেওয়ার এই দেশের মানুষের অভাব নাই যদি আমরা প্রমাণ করতে পারি সংঘবদ্ধভাবে একদিকে যে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে পাকিস্তানিদের থেকে মুক্ত হওয়ার জন্যে কিন্তু ভারতের তাবেদারি করবার জন্য নয় আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে প্রতিটা দেশের প্রতিটা দলের কর্মী এবং যারা দলের কর্মী নন যারা দেশকে ভালোবাসেন সেই ফান্ডে টাকা জমা দিবেন দেবেন শেষ কথা এই পর্বে সে হচ্ছে এটা হলো একদিকে ভারতকে বোঝাইতে হবে যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংরক্ষণের জন্য প্রস্তুত দরকার হলে যুদ্ধ করবে দ্বিতীয়ত সমস্ত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের উচিত যে ভারত এ তার বিনা উস্কানিতে বছরের পর বছর এই যে মানুষকে হত্যা করছে সেটা অন্যায় ইসরায়েলের এবং প্যালেস্টাইনের বর্ডার ছাড়া বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে যে পরিমাণ হত্যাকাণ্ড প্রতিদিন প্রতি মাস এবং প্রতি সপ্তাহে ঘটে পৃথিবীতে কোন দুইটা যুদ্ধমান দেশের মধ্যে এই ঘটনা ঘটে না পাকিস্তান ভারতের সবচেয়ে এই অঞ্চলের রাজনৈতিক প্রতিপক্ষ সেই বর্ডারে কখন এত লোক এত লোক হত্যা হয় নাই শুধুমাত্র সরকারগুলির আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে সরকারগুলোর নত জানু পররাষ্ট্রনীতির কারণে শুধু আমি এটাকে বলি পরতান্ত্রিক পররাষ্ট্রনীতি এইটার কারণে ভারতের শাসক শ্রেণী এইটা করবার সাহস পায় তৃতীয়ত সমাধান আপনি সমাধান চেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে সময় দিন ভারতের আমি শাসক শ্রেণীর কথা বলছি ভারতের লক্ষ লক্ষ গণতন্ত্র পরায়ণ মানুষ এবং বুদ্ধিজীবী আছেন যারা তার সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদেরকে পৌঁছাতে হবে ভারতের জনসাধারণের কাছে তাদেরকে বলতে হবে তোমার সরকার আমার দেশের মানুষকে অকারণে প্রতি শুধুমাত্র তাদের আধিপত্য প্রতিষ্ঠা করবার জন্যে আমাদেরকে এর মধ্যে হীনমান্যতা সঞ্চার করবার জন্যে আমাদের এই মানুষকে হত্যা করে তোমরা তোমার সরকারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে আমি নিশ্চিত জানি ভারতের লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সমর্থন করবে এই তিনটা ফ্রন্টে একদিক হচ্ছে আমাদের সমস্ত আমাদের বিডিআরের সংখ্যা বাড়াতে হবে প্রতিটা বিওপির এগেঞ্জ আমাদের বিওপি বানাতে হবে বিডিআর হলে ফেলানির নামে বা প্রতিরক্ষার নামে আমাদের বন্ড খুলতে হবে টেরিটোরিয়াল আর্মি লাগবে এবং আনসার ভিডিপি এক কোটিতে করতে হবে অন্যদিকে সমস্ত আন্তর্জাতিক ফোরামে এগুলির দেশপ্রেম নিয়ে এটা করতে হবে এবং ভারতীয় গণতন্ত্র প্রায় জনগণের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমি নিশ্চিত ভারত সরকার বন্ধ করতে বাধ্য হবে জনাব আনারুল আলম নতজানু পররাষ্ট্রনীতির একটি কথা আসছে আপনি দীর্ঘদিন বাংলাদেশ পররাষ্ট্র ছিলেন আপনি কি মনে করেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি যথেষ্ট পরিমাণ নত জানু বা নুরুল কবির ভাষায় পরতান্ত্রিক পররাষ্ট্র নীতি আমি ওনার সাথে কিছুটা দ্বিমত পোষণ করব সীমান্তে পৃথিবীতে বহু সীমান্ত আছে একশো বিরানব্বইটা দেশ তাহলে চিন্তা করেন কত সীমান্ত আছে কোথাও হত্যাকাণ্ড হয় না হয় ইসরায়েল প্যালেস্টাইনে হয় আমেরিকা মেক্সিকোতে এরকম কয়েকটা জায়গায় হত্যাকাণ্ড হয় আপনি যে স্ট্যাটিস্টিক্স আমাদের প্রথমেই দিয়েছেন সেটা হচ্ছে গত এগারো বছরে এগারোশো মানুষকে হত্যা করা হয়েছে আবার আপনিই বলেছেন যে এবছর বছর দুই সালে আঠারো জন অথবা তিরিশ জন এরকম একটু ডিমত আছে হত্যা করা হয়েছে তাতে আমার মনে হয় যে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে এই হত্যাকাণ্ডের আমাদেরকে নিন্দা করতে হবে এবং আমি যতটুকু শুনেছি এবং জেনেছি সরকার খুব কঠোরভাবে এটা নিন্দা করেছিল এবং সেই হিসেবে প্রতিবাদও নোট ভারবেলের মাধ্যমে ভারত সরকারকে জানিয়েছে যার ফলশ্রুতিতে ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে কিন্তু সেই দুঃখ হয়তো যথেষ্ট নয় কারণ এখানে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের যে পররাষ্ট্র নীতি সেটা পরিচালনা করতে গিয়ে কন্ডাক্ট করতে গিয়ে পররাষ্ট্র নীতি নিয়ে যারা কথাবার্তা বলেন আমার মনে হয় তারা একটু বেশি কথা বলে ফেলেন তারা যদি একটু সংযতভাবে কথা বলেন তাহলে এই সমস্যাগুলোর সমাধানে অনেক সুবিধা হয় একটা জিনিস ঠিক যে এই যে তিনজন মানুষ বা চারজনকে হত্যা করা হয়েছে এটা করা হয়েছে কখন যখন এই মাত্র গত সেপ্টেম্বর মাসে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তারা যে টু কিল যে অর্ডার আগে ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে এবং কোনো বুলেট ব্যবহার করবে না দরকার হলে যে যাতে মানুষের মৃত্যু না হয় এই জাতীয় কোনো হালকা অস্ত্র তাদের হাতিয়ার দেওয়া হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখানে রক্ষা হয়েছে বলে মনে হয় না কারণ আমি এই সরকারের পররাষ্ট্রনীতিকে নত যেন বলবো না কারণ সরকার যথেষ্ট এনগেজড আছে অনেক সময় আমরা দেখেছি যে আমরা প্রতিবেশী দেশ যাদের সাথে আমাদের প্রায় চার হাজার কিলোমিটার বর্ডার এই বর্ডারে আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড তাদের একার পক্ষে এই চার হাজার কিলোমিটার পাহারা দেওয়া সম্ভব নয় যদিও সম্প্রতি আমাদের পত্রিকায় পড়লাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের সেক্টর বিডিআর সেক্টর কিছু বৃদ্ধি করা হবে সেটা আমি নুরুল কবির সাহেবের সাথে আমি একমত পোষণ করি যে ভারতে আমাদের সীমান্তে ভারতের যে কয়টা বিউপি আছে তার এগেনস্টে আমাদেরও একটা করে বিয়ে থাকা দরকার এবং সেটা আমরা যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই এটা করা সম্ভব কারণ এই সীমান্তে যদি এই গোলাগুলি এবং সীমান্তে যদি মানুষ হত্যা বন্ধ না হয় তাহলে এমনিই বড় দেশের পাশে ছোট দেশ সবসময় বড় দেশের এগেনস্টে একটা ধারণা তারা পোষণ করে যে ধারণার কথা উনি বলেছেন নুরুল কবির সাহেব এ সম্পর্কে আমি একটা আগেকার একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যখন ছিলেন জাহরলাল নেহরু এবং নেপালের প্রধানমন্ত্রী ছিলেন মিস্টার কৈরালা তখন মিস্টার কৈরালা ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছিলেন যে দেখো তোমাদের সাথে তুমি একটা বড় দেশ আমি ছোট কিন্তু তোমাদের যদি আমি একটা রাইটফুল একটা সুযোগ তোমাদের দেই তাহলেও আমাদের জনগণ বলবে আমি নত জানু পররাষ্ট্রনীতি ফলো করছি আর তুমি যদি আমাকে যতটুকু পাও না তত তার চেয়েতেও বেশি দাও জনগণ বলবে না এই গল্পটা রেলেভেন্স ঠিক বুঝলাম না আমরা কারণ হচ্ছে যে আমরা কি যতটুকু দেয়ার তার চেয়ে কম দিচ্ছি আর যতটুকু পাওয়ার তার চেয়ে বেশি পাচ্ছি না আমি যেটা আমার কথাটা শেষ হয়নি আমার কথাটা হচ্ছে ভারতের যে